দর্শক, রাজধানীর ধূপখোলায় গ্যাস লাইন বিস্ফোরণে অগ্নিদগ্ধ আটজন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে। সেখানে আমাদের সহকর্মী আছেন মাইনুদ্দিন আরিফ, আমরা বিস্তারিত জানবো তার সঙ্গে যুক্ত হয়ে। মাইনুদ্দিন, আসলে সেখানে কি অবস্থা? যারা অগ্নিদগ্ধ হয়েছেন তাদের আসলে শরীরের কত শতাংশ পুড়েছে বা তাদের অবস্থা এখন কেমন, সংকটাপন্ন কিনা তারা? আপনি জানেন যে এর আগেও আমরা আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়েছিলাম যে ধূপখোলা মাঠের পাশে সকালে একটি গ্যাস বিস্ফোরণের ঘটনাটি ঘটে এবং এরপর থেকে একে একে সেখানে অগ্নিদগ্ধ হয়েছেন যারা, তাদেরকে শেখ হাসিনা বার্নে নিয়ে আসা হয়েছে। এ পর্যন্ত আটজনকে এখানে নিয়ে আসা হয়েছে, যাদেরকে ইতিমধ্যে ডাক্তারদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের ড্রেসিং চলছে এবং যাদের অনেকের অবস্থাই খুব গুরুতরভাবে তারা আহত অগ্নিদগ্ধ হন। এবং এখানে যারা রয়েছেন বয়স্ক অনেক রোগী রয়েছে, বয়স্ক অনেক মানুষ রয়েছেন যাদের শরীরের অনেক অংশে পড়ে গেছে, তবে এখনও তাদের শরীরের কত অংশ পড়ে গেছে এ বিষয়ে ডাক্তাররা এখন আমাদেরকে কোনো কিছু জানান নাই। তবে রোগীর স্বজনদের সঙ্গে আমরা যেটি কথা বলেছিলাম তারা যেমন কি বলছিলেন যে সকালবেলা আসলে এই ঘটনাটি ঘটে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যারা রয়েছেন এদের তারা যেটি বলছেন যে গ্যাসের সিল যে সেখানে ওই এলাকায় গ্যাসের লাইনে কাজ চলছিল এবং গ্যাসের লাইনের কাছ থেকে এমনটি ঘটনা ঘটছে। এখানকার একজনের সঙ্গে সরাসরি একটু কথা বলবো, আসলে এই যে আগুনটা মানে অগ্নিদগ্ধ যে ঘটনাটি বিস্ফোরণটা আসলে কিভাবে হয়েছে? মাটির তল থেকে হয়েছে ভাইয়া, গ্যাস মাটির তলে গ্যাসের কাজ চলতেছে না, ওইখান থেকে হয়েছে গ্যাসটা। যেমন একটা ব্লাস্ট হলো, ব্লাস্ট হওয়ার পরে মানে সাথে সাথে মানে পুরো পথচারী মানে কাস্টমার ছিল দোকানে, দোপখোলা কাঁচা বাজার মানে ওখানে তো দেখা গেলো সবাই, আমরা সবাই সবার মতন কাজটা করতেছি। সিলিন্ডার থেকে হইছে কিনা, ওই যে গ্যাস গ্যাস গ্যাসের থেকে হইছে গ্যাসের মানে এটা বলতে পারতেছে না। ওখানে নির্মাণ কাজ চলতেছে, ওই ওয়াশারের পানির লাইন ওখান থেকে খুঁজছে, ওখান থেকে দুর্ঘটনাটা ঘটে। আপনারা যেমন কি জানাচ্ছিলেন যে এখানে আসলে গ্যাসের যে লাইনের কাজ চলছে সেখান থেকে মূলত এমন ঘটনা ঘটেছে। তবে আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি, ফায়ার সার্ভিস যেটি বলেছেন যে আসলে সকাল ওই এলাকায় আসলে গ্যাসের যে কাজ চলছে সেই গ্যাসের কাজ থেকেই মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং তাৎক্ষণিক পথচারী যারা ছিলেন এবং পথচারীর সঙ্গে অন্যান্য যারা ছিলেন ব্যবসায়ীরা, যেহেতু ওই ধূপখোলা মাঠের ওই পাশটাই কাঁচা বাজার, সেই কাঁচা বাজারে সকালবেলা যেহেতু সবাই বাজার করতে আসছেন এবং পথচারী সহ ব্যবসায়ীরা তারা আসলে গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন এবং এরপর থেকে একে একে শেখ হাসিনা বার্নে নিয়ে আসা হয় প্রত্যেককে। এবং এমনও কিছু রোগী এখানে এসেছেন যাদেরকে আসলে ওইখানকার পথচারীরা নিয়ে এসেছেন এবং আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে অনেকের এমন হয়েছে যে নাস্তা আনতে গিয়ে এই ঘটনার থেকে তারা আসলে মূলত আহত হন। তবে এই পর্যন্ত তাদের শরীরের কত শতাংশ পুড়েছে বা কী হয়েছে সে বিষয়ে ডাক্তাররা এখনও সরাসরি কোনো কথা বলেন নাই, তবে তারা হয়তোবা কিছুক্ষণের মধ্যে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, তখনই বিস্তারিত জানা যাবে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে শেখ হাসিনা বার্নের ভিতরে স্বজনদের যে অপেক্ষা কিংবা রোগীদের যে কাজ চলছে সেটিও কিন্তু ডাক্তাররা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন তাৎক্ষণিক যে চিকিৎসা দেওয়ার জন্যে, সেটি কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এই গ্যাসের যেহেতু কিছুদিন আগ থেকে গ্যাসের ঢাকা শহরে রাজধানীতে গ্যাসের সমস্যা হচ্ছিল, গ্যাস লিকেজ হচ্ছিল এবং সেই গ্যাস লিকেজ থেকে এমনটি ঘটেছে কিনা সেটি হচ্ছে এখন দেখার বিষয়। তবে যেহেতু সেখানে ওই এলাকাতে গ্যাসের লাইনে কাজ চলছিল, সেহেতু ওই গ্যাসের লাইন থেকে ফায়ার সার্ভিস বলছে এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন যে স্বজনরা তারা বলছেন যে সেখান থেকে একটি বিস্ফোরণের শব্দ তারা পান এবং বিস্ফোরণের পরে আসলে এমনটি ঘটে। এবং যেহেতু সেখানে আরও কিছু দোকান ছিল, গ্যাস সিলিন্ডার ছিল সেখানেও, সেগুলোর সাথে বাস্ট হয়েছে কিনা সেটিও আসলে এখন দেখার বিষয়। তবে যেহেতু ফায়ার সার্ভিস কাজ করছে এখনও, সেহেতু বলা যায় যে হয়তোবা তদন্তর মাধ্যমে পুরো বিষয়টি জানা যাবে আসলে কিভাবে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে ভিতরে যে রোগীরা রয়েছেন তাদেরকে ডাক্তাররা সর্বোচ্চটুকু চেষ্টা করছেন প্রাথমিকভাবে যে চিকিৎসাগুলো দেওয়ার সেগুলো, এরপরে আসলে ডাক্তাররা আনুষ্ঠানিকভাবে জানাবেন কার শরীরে কত অংশ পুড়ে গিয়েছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে যারা এসেছেন এদের মধ্যে অনেকে রয়েছেন বয়স্ক, অনেকে বয়স্ক রয়েছেন এবং তাদেরকেও সর্বোচ্চটুকু চেষ্টা চলছে যে প্রাথমিক যে চিকিৎসা সে চিকিৎসাটুকু দেওয়ার জন্যে। এখানে রোগীর স্বজনদের এক ধরনের ভিড় রয়েছে, আহাজারি রয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে যে সকাল সকাল এমন ঘটনা এটি আসলে সবাইকে ভাবিয়ে তুলছেন, যেহেতু গ্যাস লিকেজ এখন আরও কতজন এভাবে আহত হতে পারেন সেই সংখ্যাটা এখন দেখার বিষয়। তবে বলা যায় যে এই কিছুক্ষণের পরপরে যেহেতু রোগী আসছেন, কিছুক্ষণ পরপরে যেহেতু রোগীর স্বজনরা নিয়ে আসছেন অ্যাম্বুলেন্সে করে এবং সে চিকিৎসা শেষ পর্যন্ত কতজনে গিয়ে পৌঁছায় সেটি দেখার জন্য আমাদেরকে আরেক
সেটা আমরা হয়তোবা আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে দেখাতে পারবো। তবে সর্বশেষ এই বিষয়টা জানিয়ে রাখি কবিতা, যেহেতু বিস্ফোরণ এমন ঘটনা ঘটেছে, ফায়ার সার্ভিস যেহেতু বলছে গ্যাস লিকেজ থেকে হয়েছে, এবং এখানে রোগীর যে স্বজনরা তারাও একই কথা বলছেন, যেহেতু আটজন রয়েছেন, আটজনের আমরা যেটি দেখেছি এর আগে আমরা দেখিয়েছিলাম যে তাদের শরীরের বেশি অংশ পুড়ে গিয়েছে, এবং এই অংশটুকু কতটুকু যেটা আমি বলছিলাম যে ডাক্তাররা হয়তো আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যেই জানাবেন, তবে এই রোগীর সংখ্যা আরও বাড়তে পারে এমনটি ধারণা করা হচ্ছে, যে স্বজনরা এসেছেন তারা জানাচ্ছেন। কবিতা, এই ছিল আমার কাছে ঢাকা শেখ হাসিনা বার্ন থেকে অগ্নিদগ্ধদের সর্বশেষ সংবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ সহকর্মী মাইনুদ্দিন আরিফ, আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে জেনে নেব সেখানে যে অগ্নিদগ্ধ আটজন ভর্তি হয়েছেন তাদের সংখ্যা আরো বেড়েছে কিনা।